অ্যারিস্টোফার্মা, রোজায় সুস্থ থাকুন। রমজান মাসে সারাদিন রোজা থাকার পরে আমরা যখন ইফতার করতে বসি তখন দেখা গিয়েছে যে আমরা বাহারি রকমের ইফতার নিয়ে বসি। এই বাহারি রকমের ইফতারের মধ্যে দেখা গিয়েছে যে ভাজা পোড়ার আধিক্যই বেশি। এই টাইপের তেল থেকে যে একটা ক্ষতিকারক পদার্থ তৈরি হয় তার নাম হচ্ছে ট্রান্সফ্যাট। ট্রান্সফ্যাটটা হার্টের জন্য খুবই ক্ষতিকারক, সুতরাং আমাদেরকে এই ভাজা পোড়া জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে। তার পরিবর্তে আমাদেরকে ফলমূল খেতে হবে এবং শাকসবজি বেশি করে খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, তাহলে আমরা আমাদের হার্টকে সুস্থ রাখতে পারবো।